বাংলা মুভি ম্যানিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেইন করতে চলেছি টাইটেল মুভি ফ্রম রাশিয়া উইথ লাভ। 1963 সালে মুক্তি পাওয়া এই মুভিটি জেমস বন্ড সিরিজের দ্বিতীয় মুভি, যাকে জেমস বন্ড সিরিজের প্রথম মুভি ডক্টর নো এর সিকুয়েলও বলা হয়ে থাকে। তো চলুন আর ইন্ট্রো না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় ব্রিটিশ সংস্থা MI6 এর এজেন্ট 007 জেমস বন্ড একটি বিল্ডিং এ প্রবেশ করার চেষ্টা করছে। তখনই দেখা যায় একজন লোক তার পিছু নেয় এবং তার ঘড়ির ভেতর থেকে একটা তার বের করে বন্ডের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বন্ডকে হত্যা করে। আর তখনই সামনের বিল্ডিং এর লাইটগুলো জ্বলে ওঠে এবং দেখা যায় যাকে হত্যা করা হয়েছে আসলে সেই বন্ডের প্রস্থেটিক মাস্ক পরা একজন লোক, এবং এইটা স্পেক্টারের ট্রেনিং এর একটা পার্ট। স্পেক্টারের প্ল্যানিং অফিসার নাম্বার 5 এবং অপারেশন অফিসার নাম্বার 3 কে নাম্বার 1 স্পেক্টারের মূল পরিকল্পনাকারী ডেকে পাঠান। তিনি সোভিয়েত কনসুলেট থেকে সোভিয়েতদের কাছ থেকে একটি ল্যাক্টর নামক ক্রিপ্টোগ্রাফি ডিভাইস চুরি করে, আবার তাদের কাছেই বিক্রয় করার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার মূল লক্ষ্যই হচ্ছে বন্ডের থেকে ডক্টর নো এর হত্যার বদলা নেয়া। ডক্টর নো সম্পর্কে জানতে হলে আপনাদেরকে বন্ড সিরিজের প্রথম মুভি ডক্টর নো দেখতে হবে, অথবা ডেসক্রিপশনে দেয়া আমাদের ডক্টর নো এর এক্সপ্লেনেশনটি দেখার অনুরোধ রইল। জেমস বন্ড এই কাজের জন্য রোজা ক্লেভ নাম্বার 3 কে দায়িত্ব দেওয়া হয়। এরপর ক্লেভ গ্র্যান্ট নামক একজনকে হায়ার করে বন্ডকে হত্যার জন্য, যে আয়ারল্যান্ডের নাগরিক এবং স্পেক্টার তাকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করেন। এবং ফাঁদ স্থাপনের জন্য ক্লেভ ইস্তাম্বুলের কনসুলেটে তাতিয়ানা রোমানোভা নামের একজন সাইফার ক্লার্ক নিয়োগ করেন। তাতিয়ানাকে জোর করা হয় ক্লেভকে সাহায্য করার জন্য এবং বোঝানো হয় ক্লেভ এখনো স্নেশের জন্য কাজ করে। I have selected you for a most important assignment. বন্ড একটি ঝিলে ছুটি কাটানোতে ব্যস্ত এবং সেখানে বন্ডের কাছে ফোন আসে। লন্ডনে বন্ডকে এম এর সাথে একটি বৈঠকে ডাকা হয়। তারপর বন্ড সরাসরি এম এর অফিসে চলে যায়। এম MI6 এর হেড। বন্ডকে জানানো হয় যে তাতিয়ানা নামের একজন কনসুলেট ক্লার্ক রাশিয়ানদের সাথে বেইমানি করে তাদেরকে ল্যাক্টর মেশিন পেতে সহযোগিতা করতে চায়, কিন্তু এই কাজে তাতিয়ানা একমাত্র বন্ডের সাহায্য চান, ঠিক যেমন ক্রনস্টিন পরিকল্পনা করেছিলেন। এম একটি ফাঁদ সন্দেহ করে, কিন্তু তাতিয়ানার অনুরোধকে সম্মান করার সিদ্ধান্ত নেয়, কেননা এই ল্যাক্টর মেশিন পাওয়ার জন্য অনেকদিন যাবত CIA এবং MI একসাথে কাজ করে আসছিল। এম বন্ডকে ইস্তাম্বুল যাওয়ার নির্দেশ দেন। এরপর কিউ বন্ডকে একটি অত্যাধুনিক ব্রিফকেস দেন, যাতে বেশ কয়েকটি প্রতিরক্ষামূলক গ্যাজেট, টিয়ার গ্যাস বম্ব, যা জোরপূর্বক ব্রিফকেস খোলার চেষ্টা করলে বিস্ফোরিত হয়ে যাবে, একটি ফোল্ডিং আর্মালাইট AR-7 স্নাইপার রাইফেল এবং 50টি স্বর্ণ মুদ্রা থাকে। ইস্তাম্বুল এয়ারপোর্টে একজন লোক বন্ডকে রিসিভ করতে আসেন, যাকে আলী করিম বে পাঠিয়েছেন বলে তিনি দাবি করেন। আলী করিম বে MI6 এর ইস্তাম্বুল শাখার প্রধান। তুর্কিতে সবচেয়ে বড় ফ্যামিলি এই করিম বে এর, কেননা তিনি মনে করেন সিকিউরিটির জন্য নিজের পরিবারের থেকে কাউকে বেশি ভরসা করা যায় না, তাই সবখানে সে তার ছেলেদের দায়িত্ব নিয়ে রেখেছেন। সেখানে তিনি বন্ডকে বলেন, আমার কাছে তাতিয়ানার বিষয়টি খটকা লাগছে। জবাবে বন্ড বলেন, আমিও আপনার সাথে একমত, তবে এইসব কিছুর মাঝে যদি ল্যাক্টর আমাদের হাতে চলে আসে তাহলে খারাপ কি? এরপর বন্ড ইস্তাম্বুলের একটি আলিশান হোটেলে থাকার জন্য রুম নেন। তার কাছে সেই রুমটিতে সমস্যা মনে হওয়ায় সেই রুম পরিবর্তন করার জন্য অনুরোধ করেন। বন্ডের ড্রাইভার তাকে নিশ্চিত করে যে এখানে নিরাপত্তার কোনো কমতি নেই, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ডের ড্রাইভার গ্র্যান্ডের হামলার শিকার হয়ে মারা যান। পরদিন কারিমের বাসায় একটা বম ব্লাস্ট হয় এবং সৌভাগ্যক্রমে কারিম বেঁচে যায়। কারিম আর বন্ড সোভিয়েত কনসুলেটে নজর রাখতে কনসুলেট বরাবর ঠিক নিচে একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় চলে আসেন। কারিম সেখানে ক্রিলেনকোকে দেখতে পান। ক্রিলেনকো
এবং বলেন সে একজন বুলগেরিয়ান অ্যাসাসিন। কারিমের উপর হামলা হওয়ায় তারা নিরাপত্তাজনিত কারণে একটি জিপসি বস্তিতে ঘুরতে যায়। সেখানে তার উপর ক্রিলেঙ্কো আবার হামলা করেন এবং বন্ডকে হত্যার চেষ্টা করেন, যেখানে গ্র্যান্ট বন্ডকে রক্ষা করেন, কেননা ল্যাক্টর মেশিন চুরি করার পর্যন্ত বন্ডকে রক্ষা করতে হবে। এরপর বন্ড হোটেলে ফিরে আসেন এবং গোসলে গেলে বুঝতে পারেন কেউ একজন তার রুমে আছে। রুমে ঢুকে বন্ড দেখতে পায় সেখানে তাতিয়ানা উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। তাতিয়ানা বন্ডকে ল্যাক্টর মেশিন চুরি করতে সর্বসহযোগিতার আশ্বাস দেয় এবং এখানে তারা দুজনে একজন আরেকজনের শরীরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। বন্ড তাতিয়ানার কাছ থেকে কনসুলেটের ব্লু প্রিন্ট পেয়ে যায় এবং তা কারিম বে এর কাছে নিয়ে যায়। কারিম বে কনসুলেটের নিচে একটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং বন্ড সেখানে প্রবেশ করে তাতিয়ানার সাহায্যে ল্যাক্টর মেশিন চুরি করে পালিয়ে যায়। তারা তিনজন সেখান থেকে রেল স্টেশনে চলে আসেন এবং তারা ওয়ারিয়েন্ট এক্সপ্রেস ট্রেনে করে ইতালির বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে ট্রেনে কারিম বে একজন রাশিয়ান সিকিউরিটি অফিসারকে দেখতে পায় এবং বন্ডকে সাথে নিয়ে তার উপর আক্রমণ করে এবং তার উপর কড়া নজর রাখে। এমন সময় গ্র্যান্ট এসে কারিম বে সহ সেই অফিসারকে হত্যা করেন। বন্ড হত্যাকাণ্ডের জন্য তাতিয়ানাকে সন্দেহ করেন এবং ল্যাক্টার ডিভাইসটি সরিয়ে ফেলেন। কয়েক ঘন্টা পর গ্র্যান্ড MI6 এর একজন এজেন্টকে হত্যা করে তার ছদ্মবেশে বন্ডের সামনে আসেন। তারা একসাথে ডিনার করেন এবং ডিনারের শেষ পর্যায়ে গ্র্যান্ড তাতিয়ানার ড্রিঙ্কে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। এরপর যখন তাতিয়ানা ঘুমিয়ে পড়েন তখন গ্র্যান্ড বন্ডকে ম্যাপ দেখানোর নামে ব্যস্ত করে ফেলে এবং তার উপর আক্রমণ করে বসে এবং এক পর্যায়ে বন্ডকে বলেন তাকে এখানে বন্ড এবং তাতিয়ানাকে হত্যা করতে পাঠানো হয়েছে এবং ল্যাক্টর মেশিন সাথে করে নিয়ে যাবে। পরে তাতিয়ানার হত্যার দায়ভার বন্ডের উপর দেয়া হবে। বন্ড গ্র্যান্ডকে স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়ে ট্র্যাপে ফেলে এবং কোনো মতে সেখান থেকে রক্ষা পায়। এরপর তাতিয়ানাকে সাথে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে একটি ফুলের ট্রাকে চড়ে বসে। এরপর স্পেক্টার অফিসে মিশন ফেল হওয়ার জন্য নাম্বার থ্রি দোষারোপ করতে থাকে। তখন নাম্বার ওয়ান তাদের থামিয়ে বলেন স্পেক্টার কোনো ফেলিয়রকে সমর্থন করে না। এরপরের সিনে দেখা যায় বন্ড একটি ফুলের ট্রাক চালাচ্ছিলেন এবং শত্রুপক্ষের হেলিকপ্টার তাদের উপর আক্রমণ করেন। বন্ড তখন তাতিয়ানাকে ট্রাকে রেখে ট্রাক থেকে নেমে পড়েন এবং হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়ে। তারপর তারা একটি বোটে চড়ে বসেন এবং ভ্যানিসের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে নাম্বার ওয়ান তাদের উপর আক্রমণ করে যাতে করে দুপক্ষের তুমুল লড়াই হয় এবং স্পেক্টারের লোকেরা সেখানে আটকে পড়ে। এরপর বন্ড এবং তাতিয়ানা ভ্যানিসে পৌঁছে যান। সেখানে তাদের হোটেল রুমে নাম্বার থ্রি ক্লেভ ছদ্মবেশে প্রবেশ করেন এবং বন্ডকে বন্দুক দেখিয়ে তাতিয়ানাকে ল্যাক্টর মেশিন দিয়ে রুম থেকে বের হয়ে যেতে নির্দেশ করেন। এক পর্যায়ে তাতিয়ানা ক্লেভের ওপর ঝাঁপিয়ে পড়েন আর বন্ড আর ক্লেভ লড়াই বেঁধে যায়। তখনই তাতিয়ানা ক্লেভকে গুলি করে হত্যা করেন এবং মুভির শেষ সিনে দেখা যায় বন্ড এবং তাতিয়ানা একটি বোটে করে ভ্যানিসের গ্র্যান্ড ক্যানালে কোথাও যাচ্ছেন। Still my tongue